বাংলার শিক্ষাক্ষেত্রে নতুন নিয়ম প্রকাশ করলো শিক্ষা ভবন, আর এই নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো শুরু হলো রাজ্যে নতুন শিক্ষানীতি, ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023। কী এই নতুন শিক্ষানীতি, রাজ্যের নতুন শিক্ষানীতির উদ্দেশ্য কী, অর্থাৎ মূল উদ্দেশ্য কী, এবং রাজ্যের নতুন শিক্ষানীতিতে কী কী উল্লেখ রয়েছে, তো প্রত্যেকটাই কিন্তু এই ভিডিও মারফত আমরা আলোচনা করব। তো তার আগে তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমরা এই চ্যানেল মারফত তোমাদের সামনে বিভিন্ন স্কলারশিপ সংক্রান্ত আপডেট, বিভিন্ন স্টাডি নিউজ এছাড়াও কিন্তু সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠো। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওটির মূল আলোচ্য বিষয়। প্রথমে আমরা আলোচনা করব ভূমিকা সম্পর্কে, এবং তারপরে যথারীতি আলোচনা করব রাজ্যের নতুন শিক্ষানীতির উদ্দেশ্য, অর্থাৎ রাজ্যের যে নতুন শিক্ষানীতি নিউ এডুকেশন পলিসি 2023, সেই নতুন শিক্ষানীতির প্রধান উদ্দেশ্যগুলি। তারপরে যথারীতি আলোচনা করব রাজ্যের নতুন শিক্ষানীতিতে কী কী উল্লেখ বা উল্লেখিত বিষয়গুলি রয়েছে। তো এখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল নিউ এডুকেশন পলিসি 2023 স্টেট বিকাশ ভবন, এটা কিন্তু একদম সরাসরি বিকাশ ভবনের শিক্ষানীতি থেকে কিন্তু প্রকাশিত। তো ভূমিকা প্রথমেই বললাম, ভূমিকা হিসেবে আমরা এই এই বিষয়টাকে কিন্তু ভালো করে একটু পড়বো, কী বলছি দেখো। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023, রাজ্যের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, অর্থাৎ একটা বিশাল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিকে আগ্রাহ্য করে, অর্থাৎ কেন্দ্রের যে জাতীয় শিক্ষানীতি সেটাকে কিন্তু আগ্রাহ্য করা হয়েছে। তো সেই শিক্ষানীতিকে আগ্রাহ্য করে রাজ্যের তরফ থেকে প্রকাশ করা হলো রাজ্যের নতুন শিক্ষানীতি, অর্থাৎ কেন্দ্র সরকারের যে জাতীয় শিক্ষানীতির বিষয়টা ছিল সেটাকেও আগ্রাহ্য করে কিন্তু রাজ্য সরকার এবার নতুন শিক্ষানীতি কিন্তু প্রকাশ করেছে। শনিবার সকালে, অর্থাৎ এর আগের দিন ছিল, তো শনিবার সকালে 9 তারিখ ছিল, ঠিক আছে। তো শনিবার সকালে রাজ্যের স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষার দপ্তরের পোর্টালে রাজ্যের নতুন শিক্ষানীতি নিয়ে গেজেট প্রকাশিত বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। 178টি পৃষ্ঠা সহ রাজ্য শিক্ষানীতি সংক্রান্ত একটি বিরাট নির্দেশিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। এবার পরবর্তী একটু বিষয়ে আমরা যদি আসি তাহলে দেখতে পারবো কী বলছে। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিকে যে পুরোপুরিভাবে ত্যাগ করেছে রাজ্যের নতুন শিক্ষানীতি তা বলা ভুল হবে, অর্থাৎ কেন্দ্রের যে আগের শিক্ষানীতি ছিল কেন্দ্র সরকারের সেটাকে কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ত্যাগ করা হয়নি। এই লাইনটির ভিত্তি করে উপর আমরা কিন্তু জানতে পারলাম। তো কেন্দ্রের কিছু প্রস্তাব যেরকম গ্রহণ করা হয়েছে ঠিক তেমনি রাজ্যের তৈরি কমিটিতেও আলোচনা করে রাজ্য শিক্ষা সংক্রান্ত কিছু নতুন পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে। পরবর্তী যদি আমরা একটু স্কুলে আসি তাহলে কী জানতে পারছি দেখো, বলছে রাজ্যের অভিজ্ঞ শিক্ষাবিদ নিয়ে আলোচনা করার পর তবেই রাজ্যের নতুন শিক্ষানীতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ হুদেই একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা যেতে পারে না, এর জন্য একটা গভীর বৈঠক এবং সেক্ষেত্রে অনেক অভিজ্ঞ ব্যক্তিদের কিন্তু রায়, তবেই কিন্তু একটা শিক্ষানীতির বহুল পরিবর্তন আসতে পারে। তো সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। বাংলার উচ্চশিক্ষা অর্থাৎ বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি আপনারা পেয়ে যাবেন, যদি আপনারা সেই বিজ্ঞপ্তি দেখতে চান, ঠিক আছে। 178 পৃষ্ঠার একটা বিজ্ঞপ্তি ছিল। তো আপনাদের PDF ডাউনলোড করার ক্ষেত্রে সরাসরি লিঙ্ক প্রতিবেদনের শেষে থাকবে, আমরা যথারীতি এখানে তোমাদের লিঙ্কটাই তোমাদের সামনে তুলে ধরছি। এই লিঙ্কে কিন্তু গেলেই তোমরা তোমাদের যে PDF সেটা কিন্তু পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল নিউ এডুকেশন পলিসি 2023, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে রাজ্যের নতুন শিক্ষানীতির উদ্দেশ্যগুলি কী কী, এগুলো প্রত্যেককেই তোমাদের জানতে হবে, কারণ এই বিষয়গুলি তোমাদের মানতে হবে অবশ্যই। তো মূল উদ্দেশ্য প্রথমে 1 নম্বরে যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে উদ্দেশ্য হিসাবে, সেটা হচ্ছে জ্ঞান দক্ষতা এবং আচরণ দ্বারা সজ্জিত উচ্চমানের শিক্ষা প্রতিটি শিশু ও যুবককে শুধুমাত্র জীবনের সফল হতে সক্ষম করে তা নয়, বরং দেশের পঠন পাঠনকেও কিন্তু বা গঠনমূলক নাগরিক হিসেবে গড়ে তোলায় সাহায্য করে। দ্বিতীয় যে বিষয়টার কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার সাথে একটি সংযোগ গড়ে তোলা, এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি উদ্দেশ্য। 3 নম্বর যে উদ্দেশ্যটার কথা বলা হয়েছে, একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষানীতির বাস্তবায়ন নিশ্চিত করা। 4 নম্বর হচ্ছে 2020 সালের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্তরে GER 100% করা হবে। এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ 2030 সালের মধ্যে একটা বড় পদক্ষেপ নিতে চলেছে কিন্তু নতুন শিক্ষানীতির মাধ্যমে। 2030 সালের মধ্যে GER 100% করতে হবে, এটা কিন্তু চারটেখানি কথা নয়। এবার প্রশ্ন হচ্ছে GER কী? GER সম্পূর্ণ নাম হচ্ছে গ্রোথ এনভায়রন এনরোলমেন্ট রেশন। এটা আবার কি বাংলায় বলতে গেলে 18 থেকে 23 বছরের বয়সের জনসংখ্যার সাথে উচ্চশিক্ষার নথিভুক্ত লোকের অনুপাত, এটাকেই GER বা গ্রোস এনরোলমেন্ট রেশিও বলছে, ঠিক আছে, রেশিও মানে অনুপাত ইংলিশে। পরবর্তী যে মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য সেটা হচ্ছে কমপক্ষে 50% শিক্ষার্থী
অন্তত একটি বৃত্তিমূলক বিষয় সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা থেকে উত্তীর্ণ হওয়া নিশ্চিত করা। তারপরে 2025 সালের মধ্যে তিন শ্রেণী বা তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সংখ্যা ও সাক্ষরতা 100% দক্ষতা নিশ্চিত করা। সাত নম্বর যে উদ্দেশ্য, সাত নম্বরে বলা রয়েছে যে শিক্ষার্থীদের এবং শিক্ষার স্বার্থে স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মানবিক ও ভৌত অবকাঠামোকে সর্বোত্তমভাবে ব্যবহার করা। আট নম্বরে রয়েছে আন্তর্জাতিক স্তরে শিক্ষার প্রতিষ্ঠান এবং ছাত্রদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নতুন নির্দেশিকা এবং নতুন যে শিক্ষানীতিতে বলা হয়েছে যে সমস্ত উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলি কিন্তু এখানে তুলে ধরলাম। এবার কিছু কিছু বিষয় এখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো। এলিভেন এবং অর্থাৎ একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞানে কিন্তু এই সমস্ত বিষয়গুলি পরবর্তী সময় তোলা হবে। কারণ আমরা জানি যেমন মুদালিয়ার কমিশনে কী কী বলা হয়েছে, মুদালিয়ার কমিশনের উদ্দেশ্য কী সেখানে রয়েছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের উদ্দেশ্য কী, তখন মাধ্যমিকের স্তরগুলি কি কয়টি ভাগে ভাগ করা হয়, এগুলোই কিন্তু প্রশ্ন, এগুলো কিন্তু এডুকেশনের প্রশ্ন আকারে আসতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের আওতায় চলে আসবে। তো পরবর্তী বিষয়, রাজ্যের নতুন শিক্ষানীতিতে কী কী উল্লেখ রয়েছে। এতক্ষণ আমরা জানলাম যে মূল উদ্দেশ্য কী কী, কী কী করতে হবে, কত বছরের মধ্যে কোন কোন টার্গেটগুলি নেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়। এবার আমরা দেখব রাজ্যের নতুন শিক্ষানীতিতে কোন কোন বিষয়গুলিকে বেশি প্রাধান্য দিয়ে মানে প্রাধান্য দেওয়া হয়েছে বা উল্লেখ করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে রাজ্যের নতুন শিক্ষানীতিতে উল্লেখ রয়েছে এক বছরের প্রাক প্রাথমিকের ক্লাস, অর্থাৎ এক বছরের প্রাক প্রাথমিকের ক্লাস করতে হবে, অর্থাৎ এক বছরের মধ্যে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চার বছরের প্রাথমিকের ক্লাস, অর্থাৎ চার বছর হলেই তোমাদের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর মধ্যে কিন্তু পড়তে হবে, এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আপার প্রাইমারি ক্লাস, এরপর নবম দশম শ্রেণীর পড়ুয়াদের মাধ্যমিক স্তরের এবং একাদশ দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের বা পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক স্তরের অন্তর্ভুক্ত হবেন। এরপর নবম দশম শ্রেণীর পড়ুয়ারা মাধ্যমিক স্তরে অর্থাৎ ক্লাস নাইন এবং টেনের ছাত্রছাত্রী কিন্তু মাধ্যমিক স্তরে পরিণত হবে। আর এখানে রইল তোমাদের ইলেভেন আর টুয়েলভ, এটা কিন্তু উচ্চশিক্ষার উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু অন্তর্ভুক্ত হবে। এই বিষয়টা ভালো করে বোঝাচ্ছে। কী বুঝলাম তাহলে, ক্লাস নাইন এবং টেন এটা মাধ্যমিক শিক্ষার অন্তর্গত হচ্ছে এবং ইলেভেন এবং টুয়েলভ এটা উচ্চ মাধ্যমিক স্তরের অন্তর্ভুক্ত হচ্ছে। এখান থেকে আমরা প্রথম পয়েন্টটাতে উল্লেখ পেলাম। তো পরবর্তী দ্বিতীয় পয়েন্টটিতে কী উল্লেখ করা রয়েছে একটু দেখবো আমরা। তো এখান থেকে যে বিষয়টা আমরা স্পষ্ট সেটা হচ্ছে অষ্টম শ্রেণী থেকে সেমিস্টার পদ্ধতিতে ক্লাস শুরু করতে পারে স্কুল শিক্ষা দপ্তর, এবং একাদশ ও দ্বাদশের পরীক্ষায় সেমিস্টার এবং ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার ভাবনা উচ্চশিক্ষা দপ্তরের। উচ্চশিক্ষা দপ্তরে 2026 সাল নাগাদ এই ভাবনা বাস্তবায়িত করার লক্ষ্যে রয়েছে। 2026 সাল যদি আমরা ধরি, এক্ষেত্রে কিন্তু অনেকটাই লেট, তবে আমার মনে হচ্ছে বা আমার পার্সোনালি মনে হচ্ছে, কারণ এই কয়েক দিনের বা কয়েক মাসের যে আপডেট সেভাবে কিন্তু এই বিষয়টা স্পষ্ট যে শিক্ষা দপ্তর কিন্তু 2024 সাল থেকে এই সেমিস্টার সিস্টেম এবং এই ওএমআর পদ্ধতিতে রয়েছে, ওএমআর শিটে তোমাদের পরীক্ষা দেওয়া, এই সিস্টেমটাকে চালু করার কিন্তু একটা ব্যাপকতর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই রেডি থাকতে হবে, যার এই মুহূর্তে এই যে ক্লাসই পড়ো না কেন, তার জন্যই কিন্তু তোমাদের সামনে ভিডিওগুলি তুলে ধরা, যাতে বোঝো যে কী রয়েছে আমাদের শিক্ষানীতির হাল, কী হতে পারে, এই সমস্ত আপডেট রাখা অবশ্যই প্রয়োজন। কারণ আমরা এখনও স্টুডেন্ট লাইফটা যেহেতু চলছে, সুতরাং আমাদের শিক্ষানীতির বিষয়ে শিক্ষা সংক্রান্ত আপডেট পেতেই হবে, কবে কোন জিনিসটা হচ্ছে আমাদের জানতে হবে। তিন নম্বর বিষয়, রাজ্যের নতুন শিক্ষানীতিতে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং পাশাপাশি ইংরাজিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন শিক্ষানীতিতে উল্লেখ রয়েছে বাংলা এবং ইংরাজি ভাষা পড়ুয়াদের পড়তেই হবে, অর্থাৎ আঞ্চলিক ভাষা যেটাকে বলছে, অর্থাৎ প্রত্যেক রাজ্যের আঞ্চলিক ভাষা হিসাবে তারা যে কোনো ভাষা পড়বে, ওটা মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ থাকবেই, আর ইংরেজি ভাষার প্রাধান্য দেওয়া হচ্ছে। তো তিন নম্বর পয়েন্ট থেকে এটুকু আমরা জানলাম। চার নম্বরে যে বিষয়টা রয়েছে, সকল পড়ুয়াদের জন্য তৈরি করা হবে একটি ইউনিট আইডেন্টিটি কার্ড, ওই কার্ডের মাধ্যমে একটি মেমোরি থাকবে, ওই মেমোরির মধ্যে পড়ুয়ারা বিগত বছরের সমস্ত পরীক্ষার ফলাফল নথিভুক্ত থাকবে। পাঁচ নম্বরে রয়েছে তোমাদের কি দেখি একটু, পাঁচ নম্বরে রয়েছে রাজ্যের নতুন শিক্ষানীতিতে ও বলা হয়েছে যে চিকিৎসকদের যেমন গ্রামে গিয়ে চিকিৎসা করতে হয়, সেরকম শিক্ষকদেরও প্রথমে গ্রামের স্কুলগুলিতে গিয়ে শিক্ষকতা করতে হবে। এটা কিন্তু মোস্ট একটা ভ্যালুয়েবল পয়েন্ট, এই বিষয়টাকে অবশ্যই বা এই পয়েন্টটাকে হয়তো আমার মনে হচ্ছে এর আগের শিক্ষানীতিতে উল্লেখ করার প্রয়োজন ছিল, জানি না এর আগের শিক্ষানীতিতে ছিল কি না। পরবর্তী বিষয়,
কেন্দ্রে জাতীয় শিক্ষানীতিকে গ্রহণ করে রাজ্য শিক্ষানীতিতে চার বছরের স্নাতক কোর্সের পাঠ্যক্রম ইতিমধ্যেই চালু করা হয়েছে। অর্থাৎ ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর ফার্স্ট সেমিস্টারের জন্য ভর্তি হলে কলেজে পড়ছো, তোমাদের কিন্তু এই শিক্ষানীতি কিন্তু লাগু হয়েছে এবং তোমাদের নতুন সিলেবাস কিন্তু প্রকাশিত হয়েছে। আর আমরা কলেজের কিন্তু নতুন অর্থাৎ মেজর মাইনরের বিষয়টা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে মেজর আর মাইনরের সাবজেক্ট কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী হলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে পাওয়ার লিঙ্কগুলো থেকে দেখে রাখবেন। তার জন্যে ভিডিওটি শেষে শেষে ডেসক্রিপশন বক্স এবং সাবস্ক্রাইব করার কথা বলবো, কারণ আমরা এই চ্যানেল মারফত কিন্তু বিভিন্ন স্টাডি সংক্রান্ত আপডেট, স্কলারশিপ সংক্রান্ত নিউজ এবং সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর তোমাদের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি লাইক আর শেয়ার যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারো অবশ্যই লাইক আর একটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।